আজকে আমরা জানবো কোরবানি কাদের উপরে ওয়াজিব কোরবানির গুরুত্ব কতটুকু মেহতরম হাজরিন সামনে আসন্ন একেবারে জিলহাজ মাসের দশ তারিখ ঈদুল আজহা পুরো দুনিয়ার মুসলিম উম্মাহ এই ঈদুল আজহার দিনে আল্লাহর ভালোবাসার প্রকাশ করবে কোরবানি করার মাধ্যমে আসলে কোরবানি জিনিসটা কি কুরবানি কেন দেওয়া হয়েছে আসলে কোরবানিটা হচ্ছে বান্দা আল্লাহর ভালোবাসার প্রকাশ করবে কুরবানির মাধ্যমে এই কোরবানি শুধু আমরা মনে করি যে হজরত ইব্রাহিম আরি ইসলাম থেকেই শুরু হয়েছে আসলে না একদম পৃথিবীর ইতিহাসের একদম সূচনা লগ্নে হজরত আদম আলী সালাম থেকে এই কুরবানি শুরু হয়েছে আল্লাহ রব্বুল হায়রমিন হজরত আদম আলী ইসলাম থেকে এই কুরবানির প্রথা চালু করে দিয়েছেন আল্লাহ আল্লাহরমিন হজরত ইব্রাহিম আলী ইসলামকে বললেন ও ইব্রাহিম তোমার পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু তোমার পুত্রকে আমি আল্লাহর জন্য কোরবানি কর আসলে উদ্দেশ্য ছিল যে আল্লাহ পরীক্ষা করেছেন ইব্রাহিম আলী ইসলামকে যে ইব্রাহিম আমি আল্লাহর চেয়ে পৃথিবীতে আর কোনো বস্তুকে ভালোবাসে কি না এটাই পরীক্ষা ছিল আল্লা রবুল ইব্রাহিম আলী ইসলামকে হুকুম দিলেন ও ইব্রাহিম তুমি তোমার পুত্রকে আমি আল্লাহর জন্য কোরবানি করো পৃথিবীতে যদি ভালোবাসতে হয় আমি আল্লাহকে বাসতে হবে পৃথিবীতে যদি ভালোবাসতে হয় আমি মারিককে ভালোবাসতে হবে সন্তানের চেয়ে স্ত্রীর চেয়ে মা বাবার চেয়ে সব কিছুর চেয়ে আল্লাহকে ভালোবাসতে হবে তো আল্লাহ রবাহিন এই পরীক্ষা নিয়েছেন তো কোরবানি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভালোবাসা প্রকাশ করা তো এই কুরবানি কাদের উপরে ওয়াজিব এটা আমাদেরকে জানতে হবে আজকে আমরা জানবো কোরবানি কাদের উপরে ওয়াজিব কোরবানির গুরুত্ব কতটুকু শরীয়তের ভাষায় যাদেরকে সাহেব বলা হয় শরীয়তের ভাষায় যাদেরকে আল্লাহ রব্বুল হায় আমিন যাদেরকে সম্পদ দিয়েছেন সামর্থ্য দিয়েছেন যে ব্যক্তির কাছে নগদ অর্থ অর্থাৎ যে ব্যক্তির কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা এই পরিমাণ সমপরিমাণ অর্থ অথবা কারো কাছে সাড়ে বাউন্ন ভরি রূপা কিংবা এই রকম সমপরিমাণ নগদ অর্থ যদি কারো কাছে বিদ্যমান থাকে ওই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব এই ব্যক্তিকে শরিয়তের পরিভাষায় বলা হয় সাহেব নিসাব নিসাবের মালিক যার উপরে জাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব কথা বুঝতে পেরেছেন এখন এখানে একটা বিষয় হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য ওই ব্যক্তির নিকট সারা বছর এই সমপরিমাণ সম্পদ থাকা জরুরি এরপরেই তার উপরে জাকাত ফরজ হবে আর কোরবানের বিষয়টা একটু আলাদা কোরবানির বিষয়টা হচ্ছে যদি কোরবানির তিন দিন দশ জিলহাজ এগারো জিলহাজ বারো জিলহাজ এই তিন দিনের ভিতরে যদি ওই ব্যক্তির কাছে কোরবানি করার ওয়াজিব হওয়ার জন্য যতটুকু সম্পদ সাহেব সাব যদি সে হয়ে যায় ওই তিন দিনে তাকে কোরবানি করতে হবে ওই তিন দিনের মধ্যেই তাকে করতে হবে কোরবানি করতে হবে কোরবানির জন্য সারা বছর সম্পদ থাকা জরুরি না কথা বুঝতে পেরেছেন আমার তো হচ্ছে এদের উপরে কোরবানি করা আছে কোরবানির গুরুত্ব কতটুকু কোরবানির গুরুত্ব অনেক আলি সালাতাম কোরবানির গুরুত্ব বুঝিয়েছেন ভাইরা আমার পুরো দুনিয়ার মানুষ কোরবানি করে কোরবানি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা প্রকাশ করা আল্লার পায়গম্বর পেয়ারা হাবি বলেন মাঙ্কা নালাহু সাহাতু মুয়ালাম মউজহী ফেলাইয়া করুবান্না মুসল্লা না। যে ব্যক্তি কুরবানি করল না, কুর্বাণী হওয়া সত্ত্বেও যে ব্যক্তি কূর্বানী ছেড়ে দিল আমার সেই উম্মহ যেন ইজ্ঞাহীর চারুপাশও না আসে। আল্লার পইগম্বর পেয়ারা হাবি কূর্বানী ওয়াজব করে দিয়েছেন। যে ব্যক্তি কোরবানি ওয়াজিব হওয়ার পরে কোরবানি করলো না আল্লাহর পেগম্বর পেয়ারা হাবিব তাকে বলেছেন ঈদগাহের চারপাশে আস না ঈদগাহের কাছেও এসো না এই জন্য কোরবানি আমাদের করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল কোরবানি করার তৌফিক দান করেন সকলে বলি আমি আসলে আল্লাহর কাছে কোরবানির কোনো কিছুই পশুর রক্ত পশুর গোস্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে শুধু পৌঁছায় বান্দার দিলের নিয়ত বান্দার দিলের ভালোবাসা এই জন্য আমরা সকলেই নিয়ত সাফ করে নিয়ত পরিষ্কার করে আমরা কোরবানি আদায় করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলেই বলি আমি আলহামদুলিল্লাহি রবিল্লা